শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদুল হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনাভাইরাসে একদিন আরও 159 মৃত্যু, শনাক্ত 6,566। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই। বরিশালের ইয়নোর বাড়িতে হামলা, গুলিবিদ্ধ 5। তৃতীয় দফায় রিমান্ডে পরিমণি। বাড়ছে তিস্তার পানি, পানিবন্দী 4,000 পরিবার। আফগানিস্তান থেকে প্রতিদিন 5,000 লোককে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত সংবাদ। দেশে গত 24 ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে 159 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,878 জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 6,566 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 14,47,210 জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরী আর নেই। আজ চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ বেলা 11টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। মরহুমের জানাজার নামাজ আজ সন্ধ্যা 7:30 চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। বরিশালে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ সদস্য সহ 5 জন গুলিবিদ্ধ এবং কমপক্ষে 30 জন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত 10টার দিকে সিটি কর্পোরেশনের লোকজন অনুমতি ছাড়া সদর উপজেলা কমপ্লেক্সে ঢুকে ব্যানার ফেস্টুন অপসারণ করতে শুরু করেন। এ সময় ইউএনও নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিটি কর্পোরেশনের লোকজনের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিলে উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। গতকাল বনানী থানায় করা মাদক মামলায় পরিমণিকে তৃতীয় দফায় 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আবেদনের উপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এর আগে গত শুক্রবার দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় পরিমণিকে। ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং ভারতের গজলডোবা তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি আরও বেড়েছে। তিস্তার পানি দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় 7টি ইউনিয়নের 35টি গ্রাম 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,000 পরিবার। পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তালেবানদের হাতে কাবুল পতনের পর থেকেই বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীরা আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন। এর মধ্যে কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কাবুল বিমানবন্দরের ট্রাফিক এবং রানওয়ে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা চলতি মাসের মধ্যে অন্তত 30,000 লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। লোকজনের ভিড় নিয়ন্ত্রণ করতে তাদের গুলি ছুড়তে হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কির্বি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রতিদিন 5,000 লোককে সরিয়ে নেওয়া। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ। ধন্যবাদ।